আফসোস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যারা নতুন ইউটিউব ইন করি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চ্যানেল আর্ট। চ্যানেল আর্ট একটি চ্যানেলকে অনেক আকর্ষণীয় করে তোলে এবং দর্শকদেরও মনোযোগ কেড়ে নেয় চ্যানেল আর্টের মাধ্যমে। চ্যানেল আর্ট হচ্ছে মূলত চ্যানেলের কভার ফটো সেট করা। তো কভার ফটো এমনভাবে সেট করতে হবে যাতে কভার ফটোর পুরা অংশ, অর্থাৎ আমরা যে কভার ফটো করেছি তার পুরো অংশ দেখা যায়, সেভাবে আমাদের কভার ফটোটা এডিট করতে হবে। আমি এখন আপনাদের শিখিয়ে দেব আমাদের কভার ফটোর কতটুকু সাইজ নিলে ভিজিটররা ভালোভাবে দেখতে পারবে, অর্থাৎ আমাদের কভার ফটো ফুল শো করবে। তো চলুন দেখে আসি। সাবস্ক্রাইব করুন টেক ডিকশনারি এবং পাশে আসা বেল বাটনে প্রেস করে দিন আমার ভিডিওর নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন এবং স্ক্রল করে নিচে এসে আপনার মূল্যবান মন্তব্য এখানে লিখে জানাবেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের কভার ফটো এডিট করার জন্য এই ছবিটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে, কারণ এই ছবিটাতে আমাদের নির্দিষ্ট সাইজ দেওয়া আছে। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সিম্পলি আপনারা ওখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা ফ্লিপকার্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে টুলস অপশনে যাবেন। টুলস অপশনে যাওয়ার পর রিসাইজে আসবেন। রিসাইজে আসার পর এটার যদি অন্য কোনো সাইজ থাকে 2560 থেকে 1440-এর বাইরে, তাহলে এটাকে 2560 হোয়াইট ওয়েট দিবেন, 2560 আর হাইট দেবেন 1440 দিয়ে আপনি রিসাইজে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন ভিন্ন কতগুলো রং দেখা যাচ্ছে। মধ্যেখানে যে একটা বিট আছে কালো, এপাশ থেকে এপাশ পর্যন্ত যদি আমাদের নির্দিষ্ট ছবি বা লেখাগুলো থাকে, তাহলে এর মধ্যে কালো দাগের মধ্যে যেটা থাকবে সেটাই কভার ফটোর মধ্যে শু করবে, এর বাইরে গেলে সেটা আর শু করবে না। বিকজ আমাদের যা আর্ট করতে হবে, অর্থাৎ যা প্রদর্শন করব আমরা কভার ফটোতে, তা সিম্পলি এই কালো বিটের মধ্যেই রাখতে হবে। যদি মোবাইলে শু করতে চান তাহলে এই কালো এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মোবাইলে এটা শু করবে, আর ট্যাবলেট ফোনে এই এই পাশ থেকে এ পাশ পর্যন্ত শু করবে, আর কম্পিউটারে এ পুরো দাগটাই শু করবে শেষ পর্যন্ত, পাশ থেকে শেষ পর্যন্ত। তো আপনি প্রয়োজন অনুযায়ী এটাতে এমনভাবে কভার ফটো সিলেক্ট করবেন যাতে মোবাইলে এটা সম্পূর্ণ দেখা যায়। তাই আমরা সাধারণত এই কালো বিটের মধ্যে আমাদের সব এডিটগুলো রাখার চেষ্টা করব, অর্থাৎ আমরা যা প্রদর্শন করতে চাই তার সব এই কালো দাগের মধ্যে রাখার চেষ্টা করব। তো আমি এডিট শুরু করতেছি, আমি আমার মতো করে এডিট করতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এডিট কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যত কিছু এডিট করেছি, অর্থাৎ যুক্ত করেছি, সেগুলো কিন্তু এই কালো দাগের বাইরে যায়নি। তো এখন আমাকে এই, তো আমি যদি এই ফটোটা আপলোড করি কভার ফটোতে, তাহলে এই পাশের কালোগুলো দেখা যাবে না। শুধুমাত্র আমি যে দাগের মধ্যে যেগুলোই এই কালো দাগের মধ্যে যেগুলো এডিট করেছি ঠিক সেটাই দেখা যাবে। তো এখন আমাদের এডিট করার শেষে যা করতে হবে তা হচ্ছে সিম্পলি আমরা এখানে ড্রতে ক্লিক করব। ড্রতে ক্লিক করার পর এখানে খুনে এটাতে ক্লিক করব, তাহলে উপরে দেখতে পাচ্ছেন ট্রি ডট অপশন। তো এখানে ক্লিক করে মার্জে সিলেক্ট করে দেব। তো উপরে দেখতে পাচ্ছেন আর একটা ত্রি ডট অপশন, তো এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে দেব। তাহলে আমাদের এই ফটোটা সেভ হয়ে যাবে। তো আপনারা ভালোভাবে দেখে নিন এটাতে
কোথায় কোথায় এডিট করেছি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। আপনাদের পুরো ছবিতে এডিট করতে হবে না, শুধুমাত্র যেখানে কালো দাগ আছে সেই বিটের মধ্যেই আপনারা এডিট করবেন, কারণ এর বাইরে গেলেও সেগুলো আর শো করবে না। শুধু বিটের মধ্যে যেগুলো আছে সেটাই আপনাদের কভার ফটোতে শো করবে। তো এখন আমি আমার চ্যানেলে এটা অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা অ্যাড করার জন্য আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, ক্রোম ব্রাউজার আসার পর এখানে আমাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করতে হবে। লগ ইন করলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে শো করবে। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে এখানে উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে মাই চ্যানেলে চলে যাব। তো মাই চ্যানেলে যাওয়ার পর এখানে আমাদের চ্যানেলে সব কিছু এখানে শো করবে। তো এখান থেকে আমাদের কভার ফটোটা অ্যাড করতে হবে। তার জন্য আমরা সিম্পলি কভার ফটোর উপর একটি ক্লিক করে দেব। কভার ফটো না থাকলেও ওখানে ক্লিক করে দেবেন, তাহলে উপরে ডান পাশে একটি কলমের মতো চিহ্ন চলে আসবে। তো ওখানে ক্লিক করে দিলে দুটি অপশন আসবে, এডিট লিঙ্কস, এডিট চ্যানেল আর্ট। তো আমরা দ্বিতীয় অপশন অর্থাৎ এডিট চ্যানেল আর্টে ক্লিক করে দেব, তাহলে একটি পেজ শো করবে। তো এখানে পেজটাতে দেখা যাচ্ছে সিলেক্ট ফটো ফ্রম ইওর কম্পিউটার। তো আমরা সিম্পলি ওটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ডকুমেন্টে যেতে হবে। ডকুমেন্টে যাওয়ার পর আমাদের নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি সিম্পলি সিলেক্ট করে নিলাম, তাহলে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ভিউস, আপলোড হওয়ার পর ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে আমাদের এতটুকুই দেখা যাবে, আর টিভিতে দেখা যাবে এতটুকুই, আর মোবাইলে দেখতে পাচ্ছেন আমরা যতটুকু আর্ট করেছি ঠিক ফুল দেখা যাবে, এর বাইরে কিন্তু আর দেখা যাবে না। তো আমরা সিম্পলি এখানে সিলেক্টে ক্লিক করে দেব, তাহলে আমাদের ছবিটি সেভিং হওয়া শুরু করবে এবং আমাদের খবর ফটোটা সেভ হয়ে যাবে। তো এখন ভিউস, আপনাদের আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাচ্ছি আমার চ্যানেলটি ঠিক কীরকম দেখতে হয়েছে। তো ভিউস, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের আর্টটা পুরাটাই দেখা যাচ্ছে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আপনারা বড় বড় ইউটিউবারদের চ্যানেল দেখলেও ঠিক এইরকমটি দেখতে পাবেন, কিন্তু আমি যে এই বিডের মধ্যে আমাদের এডিটগুলো রাখতে বলেছি তার বাইরে গেলে কিন্তু তা প্রদর্শন করবে না, ঠিক ওই বিডের মধ্যেই রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর দেখাচ্ছে কভার ফটো সিলেক্ট করার ফলে। তো ভিউস, আপনারা নিশ্চয়ই তখন বুঝতে পারছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।